বিদেশে প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি শুরু করলো হরিণঘাটা খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। এবারে কাতারে বিশ্বকাপ ফুটবল চলাকালীন সেদেশে ছাগল ও ভেড়ার মাংস রপ্তানি করবে বলে জানা গিয়েছে। আগামী মাসে কাতারে বসতে চলেছে বিশ্বকাপ ফুটবলের আসর। ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কাতারে ভিড় জমাবেন দেশ বিদেশের ফুটবলার ও ফুটবল প্রেমীরা। তাদের খাদ্যের যোগান অব্যাহত রাখতে ও বাণিজ্য সংগঠিত করতে এগিয়ে এলো রাজ্যের নদিয়ার হরিণঘাটা খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। এখান থেকে কাতারে রপ্তানি হতে চলেছে প্রক্রিয়াজাত মাংস, মূলত ছাগল ও ভেড়ার মাংস সরবরাহ করা হবে এখান থেকে। বৃহস্পতিবার এই প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ ভবনের মন্ত্রী স্বপন দেবনাথ। রাজ্য প্রাণী সম্পদ বিকাশ ভবনের অধীনে থাকা হরিণঘাটা খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রটি বহু দিনের পুরনো। দেশের মধ্যে যথেষ্ট সুনাম রয়েছে এই কেন্দ্রটি। এখান থেকে এই প্রথম প্রক্রিয়াজাত মাংস রপ্তানি শুরু হলো। দৈনিক 3.6 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে এই কেন্দ্রের। মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রাজ্য এবং দেশের মাটি ছাড়িয়ে বিদেশে পা রাখতে চলেছে আমাদের প্রাণী সম্পদ উন্নয়ন নিগম। এখান থেকে ছাগল ও ভেড়ার মাংস বিদেশে রপ্তানি করা হচ্ছে। বিদেশের মাটিতে পা রাখতে চলেছে আমাদের প্রাণী সম্পদ উন্নয়ন নিগম। আমাদের প্রাণী সম্পদ উন্নয়ন নিগমের যে মাংসজাত প্রোডাক্ট সেটা হচ্ছে ভেড়া এবং ছাগলের মাংস বিদেশে রপ্তানি করা হচ্ছে। আপনারা সকলেই জানেন যে আমাদের এগ্রিকালচার প্রোডিউসার এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির ছাড়পত্র ছাড়া এটা কখনো বিদেশে রপ্তানি করা যায় না। তো সাবধি তারা ছাড়পত্র দিয়েছেন। আজকে এখানে রিজিওনাল যিনি হেড সন্দীপবাবু নিজে এখানে উপস্থিত আছে, তারা এটা ছাড়পত্র দিয়েছেন বলেই আমরা পাঠাচ্ছি। প্রথমত এটা এই প্রক্রিয়াকরণ কেন্দ্র সবই স্বাস্থ্যসম্মত বৈজ্ঞানিক সব দিক পরীক্ষা নিরীক্ষা করেই কিন্তু এই যে আমাদের এগ্রিকালচার প্রডিউসার এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি তারা বেশ কয়েকবার পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দিয়েছেন। তাদের ছাড়পত্র ছাড়া কিছু এক্সপোর্ট করা যাবে। কী কী মাংস যাবে এখান থেকে? ভেড়া এবং ছাগল, এটা আপাতত ভেড়া ছাগল। তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে মানুষের কর্মসংস্থানটাই লক্ষ্য। তার জন্য আপনারা জানেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে প্রতিটি ব্লকে ফার্মার্স প্রডিউসার কোম্পানি খোলা হচ্ছে ছাগল চাষ, ছাগল আরও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে। তো সব হচ্ছে আমরা তো উৎপাদন বৃদ্ধি, মাংসের ঘাটতি পূরণ, সেই সঙ্গে আমরা যদি এক্সপোর্টটা করতে পারি, ছাগল পালন ছাগ পালন করে মানুষের কর্মসংস্থান হবে। প্রত্যেকটা ব্লকই অলরেডি কাজ শুরু হয়ে গেছে ফার্মার্স প্রডিউসার অর্গানাইজেশন, সেই মারফত ছাগল দেওয়া হচ্ছে এবং এক একজনা ইউনিটকে প্রায় 10টি করে ছাগল দেওয়ার পরিকল্পনা আছে। 300 জনকে নিয়ে এক একটা গোষ্ঠী সারা পশ্চিমবঙ্গে কত, এমনিতেই ব্ল্যাক বেঙ্গল গোট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানে বিশ্ববিখ্যাত মাংস ছাগল, যেটা বিশেষ করে পুরুলিয়া কি দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে ঝাড়গ্রামে এই ছাগল হাতে ছাগল উৎপাদনে জোর দিচ্ছি। আর সেই সঙ্গে মুরগির উৎপাদন বাড়ছে আপনারা জানেন, আপাতত এই মাংসটা আমরা ওখানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, হরিণঘাটা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।